ভারত থেকে আমদানি করা অক্সিজেনের চতুর্থ চালান সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছেছে। বেনাপোল বন্দর হয়ে ট্রেনটি রাত 1:10 সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছায়। সোমবার সকাল 6 থেকে অক্সিজেন খালাস শুরু হয়। লিন্ডে বাংলাদেশ নামক অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান 4 ধাপে ভারত থেকে 800 মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করেন। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশে এলো 800 টন তরল অক্সিজেন বাহী। এর আগে 25 জুলাই, 28 জুলাই, 31 জুলাই মোট 600 মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে দেশে আসে। আজ সোমবার আরো 200 মেট্রিক টন অক্সিজেন দেশে আসলো। সর্বমোট 800 মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে দেশে আসলো। অক্সিজেন আমদানিকারক ঠিকাদারি প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওয়াহাব জানায়, ভারত থেকে অক্সিজেন বাহী ট্রেনটি রাতে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছে। সকাল 6 থেকে অক্সিজেন খালাস শুরু হয়েছে। সকাল থেকে অক্সিজেন খালাসের কাজ শুরু হয়। খালাস শেষে ট্রেনটি আবার ভারতে ফেরত যাবে।